2026 সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটতে যাচ্ছে বাংলাদেশের। এজন্য বেসরকারি খাতকে প্রস্তুত করতে সরকারের পরিকল্পনার অংশ হিসেবে পাঁচ মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো কমলো প্রায় সব রপ্তানি পণ্যের জন্য নগদ সহায়তা। বাংলাদেশ ব্যাংকের জারি করা প্রজ্ঞাপনে দেখা যায়, তৈরি পোশাক খাতের জন্য বিশেষ প্রণোদনার হার 0.5% থেকে কমিয়ে 0.3% করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে যা 1% থেকে কমিয়ে 0.5% করা হয়। নিট, ওভেন, সোয়েটার সহ তৈরি পোশাক খাতের সব ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অতিরিক্ত নগদ সহায়তা হবে 3%, আগে যা ছিল 4%। বস্ত্র খাতে নতুন পণ্য বা নতুন বাজার সম্প্রসারণ সুবিধা 2% নামানো হয়েছে, এর আগে যা 4% থেকে 3% করা হয়। বৈচিত্র্যপূর্ণ পাট পণ্যে নগদ সহায়তা আরও কমিয়ে 10% করা হয়েছে, আগে যা 20% থেকে কমিয়ে 15% করা হয়। পাটজাত চূড়ান্ত দ্রব্যে করা হয়েছে 5%, আগে যা 12% থেকে কমিয়ে 7% করা হয়। চামড়াজাত দ্রব্য রপ্তানি প্রণোদনার হার 12% থেকে কমিয়ে 10% করা হয়েছে, ফেব্রুয়ারির আগে যা ছিল 15%। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্জ সবচেয়ে কম। ওষুধের কাঁচামালে নগদ সহায়তা মিলবে 5%, এর আগে যা 20% থেকে কমিয়ে 10% নামানো হয়। শতভাগ হালাল মাংস রফতানিতে 10% নগদ সহায়তা দেওয়া হবে। কৃষিপণ্য ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য এবং আলু রফতানিতে সহায়তা আরও কমিয়ে 10% করা হয়েছে। হালকা প্রকৌশলে প্রণোদনা 10% নামানো হয়েছে, ফেব্রুয়ারিতে যা 15% থেকে 12% করা হয়। এখন থেকে 6% নগদ সহায়তা পাবে মোটরসাইকেল, ফার্মাসিউটিক্যালস পণ্য, রেজার ও রেজার ব্লেড, কনজুমার ইলেকট্রনিক্স, পেট বোতল, জাহাজ, প্লাস্টিক দ্রব্য ও হাতে তৈরি পণ্য। সফটওয়্যার, ITS ও হার্ডওয়্যারে 3% থেকে প্রণোদনা বাড়িয়ে 6% করা হয়েছে, যদিও ফেব্রুয়ারির আগে তা ছিল 10%। নতুন অর্থ বছরের প্রথম দিন অর্থাৎ সোমবার থেকেই কার্যকর হচ্ছে এই প্রজ্ঞাপন, যা 2025 সালের 30 জুন পর্যন্ত বহাল থাকবে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা।